ব্যবহার কেমন, ঘরের ভিতরে তিন দিন পর্যন্ত কোনো খাবার নাই। ইমাম হাসান ডাক দিয়া কয়, মা ক্ষুধা লেগেছে, তৃষ্ণার্ত হয়েছি, পিপাসার্ত হয়েছে, একটু খাবারের ব্যবস্থা কি হবে? খাতুনে জান্নাত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কই, বাবা একটু সময় অপেক্ষা কর, আমি বাতিলের ভিতরে খাবার দিয়েছি, চুলার উপরে বসানো আছে। ইমাম হুসাইন ডাক দেয়া কই, মা গো মা, সকালবেলা তোমার কাছে খানা চাইলাম, খানার ব্যবস্থা হলো না, দুপুরবেলা খানা চাইলাম, খানার ব্যবস্থা হলো না, রাত্রিবেলা খানা চাইলাম, খানার ব্যবস্থা হলো না, ঘরের চুলায় আগুন জ্বলে ঠিক, পাতিল চুলার উপরে বসানো আছে ঠিক, কিন্তু খাবারের কোনো ব্যবস্থা নাই। মা ফাতেমা ডাক দেয়া কই, বাবা একটু সময় ভিক্ষা কর, একটু পরে তোমাদের জন্য খাবারের আয়োজন হবে, একটু পরে আমি ফাতেমা তোমাদের জন্য ভিআইপি পার্সন খানার ব্যবস্থা করতেছি। ইমামদার মুসলমান জগতের মানুষ, ও মাওলা আলীর পাগলেরা রে, ও পাকে পাঞ্জতনের ভক্তরা, ও আমার নবীর আশেকেরা, এইভাবে একদিন না, দুই দিন না, তিনটা দিন পার হয়ে গেল, মাওলা আলীর ঘরের চুলায় আগুন জ্বলে, চুলার উপরে খাবারের পাতিল ঠিক, কিন্তু পাতিলের ভিতরে কোনো খাবার নাই। ইমাম হাসান হুসাইন তিনটা দিন পরে একটা ভাই আর একটা ভাইয়ের ঘরদানের উপরে রাখিয়া দুইটা চোখ থেকে বৃষ্টির ফুটার মতো পানিগুলো সাইরা সাইরা ডাক দেয়া কই, মা প্রথম দিন খাবার চাইলাম, বললা একটু পরে খাবারের ব্যবস্থা হবে, দ্বিতীয় দিন খাবার চাইলাম, বললা একটু পরে খাবারের ব্যবস্থা হবে, তৃতীয় দিন খাবার চাইলাম গো মা, বলে দিলে একটু পরে খাবারের ব্যবস্থা হবে, ডাক দিয়া কই, মা গো মা বুঝেছি, আজকেও বুঝি তুমি খাবারের ব্যবস্থা করতে পারবা না, আজকেও বুঝি আমার বাবা ঘরের ভিতরে কোনো খাবার আনতে পারে নাই। এই ইমামদার মুসলমান যুবক যিনি বেলায়েতের বাদশাহ, যাকে আমার নবী বলেছে গোটা এলেমের শহরের দরজা, ওনার ঘরের ভিতরে তিন দিন পর্যন্ত কোনো খাবার নাই, ওনার ঘরের চুলায় আগুন জ্বলে ঠিক, পাতিলে কোনো খাবার নাই, দুইটা ভাই গলা গলি কইরা ডাক দিয়া কই, মা গো মা খাবারের ব্যবস্থা বুঝি করতে পারবা না, খাবার বুঝি আমাদের জন্য আর হবে না গো মা। এই কথা বলে বলে দুইটা ভাই একটা ভাই আর একটা ভাইয়ের গলার উপরে হাতটা লাগাইয়া ঘরদানে দরিয়া ঘর থেকে বাহির হয়ে যাচ্ছে, উদ্দেশ্য হলো রহমতের নবীর দরবারে যাবে, রহমতের নবীর কাছে নালিশ দিবে, আমাদের জন্য তিন দিন পর্যন্ত কোনো খাবার নাই। এই মুহূর্তে মাওলা আলীর বিবি নবীজির কুলিজার টুকরা নয়নের পুতুলি, যাকে আমার নবী সাইয়্যিদাতুন নিসা ইহালিল জান্নাহ বলেছে, যাকে আমার নবী সমস্ত জান্নাতি জান্নাতি মহিলাদের সর্দার বলে ঘোষণা দিয়েছে, আমার নবীর কুলিজার টুকরা ডাক দিয়া কই, পৃথিবীর মানুষ আমি কি করলাম জাননি, আমার বাবার পক্ষ থেকে ব্যবহার করার জন্যে সুন্দর জান্নাতি একটা চাদর মুবারক আমাকে গিফট করা হয়েছিল, আমার ঘরের ভিতরে খাবার নাই, আমার হাসান হুসাইন খাবারের জন্য কাঁদে, আমি চিন্তা করলাম আমার রহমতের নবীর উপহার কি তো চাদর মুবারক আমি বাজারে বিক্রি করে আমার হাসানের জন্য হুসাইনের জন্য আমার আলীর জন্য খাবারের ব্যবস্থা করব, চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মদিনার পাগল 24 সুন্নিয়তের অহংকার। أعوذ بالله من الشيطان الرجيم
নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা মুহাম্মদ ওয়ালা আলে সিদিনা হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে পান্ডা তোনে গোলা বানাই দেয়ে
বাঞ্জা তনের গোলাম বানাই দে অগমর সিদি মরে পাঞ্জা তনে গোলাম বানাই দে মারহাবা আল্লাহ পাঞ্জা তনের গোলাম যারা সঠিক মানে পাইল তারা পাঞ্জা তনে গোলাম যারা সঠিক মান পাইল তারা সেই ইমান নসিব করে দে মরশিদি মরে পাঞ্জা তনের গোলাম বানাই দে মাওলা আলের গোলাম করে নে অগ মরশিদি মরে পাঞ্জা তনের গোলাম বানাই দে মারহাবা আল্লাহ 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 ফিলে আছে যারা পাঞ্জা তোদের পাগল তারা এই মা ফিলে আছে যারা মাওলা আলীর পাগল তারা দয়া করে নরের দিদার দেয় অগ মরশিদি মরে পাঞ্জা তোদের গোলাম বানাই দে পাঞ্জা তনের গোলাম বানাই দে অগ মরশিদি মরে পাঞ্জা তনের গোলাম বানাই দে। হাজিরিন, অল্প সময় কথা বলার সুযোগ আমি পেয়েছি, আমার সুযোগ আরো আগিয়ে ছিল, কারণ আমি আপনাদের বাড়ির মেহমান। আমি মনে করি এই কনফারেন্স আমি রায়পুরীর কনফারেন্স, আমি মনে করি এই কনফারেন্স আমার পক্ষের কনফারেন্স, এর জন্যে সময় আগে থাকার পরে আমি আমার মেহমানদেরকে সুযোগ করে দিয়েছি কথা বলার জন্যে। এখন যেহেতু মেহমানের পালা মোটামুটি শেষ হয়েছে, তো আপনাদের খাদেম হিসাবে আমার ভাইয়ের অনুমতিক্রমে আমি এখানে বসার সুযোগ পেয়েছি। আমি কিছু কথা বলবো, আমি যেই কথাগুলো বলবো চেষ্টা করবো আমি নিজে আমল করার জন্যে। আর আপনারা যারা দূর দূরান্ত থেকে ঘুম হারাম করে দিয়ে শত কর্ম পিছনে ফেলে দিয়ে শুধু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু সালামের প্রেম আর মহব্বত আদব নিয়ে পাকে পাঞ্জতনের ভালোবাসা নিয়ে এই ফোরামেতে উপস্থিত হয়েছেন, আপনারা শুনবেন এই কথাগুলি আমলের নিয়তি। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করে, জোরে বলি আমিন। আমরা এই ময়দানে এই কনফারেন্সে আসতে পেরে সবাই খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? সকলে কুদুরু সরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার পূর্বে অনেক আলোচকরা এই হাদিস মুবারক তেলাওয়াত করেছে। আমার নবী ডাক দেখো ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা যে আলীর নামে পাগল হয়েছ, যে আলীর মহব্বতে তোমরা ব্যস্ত হয়েছ, জানোনি আলী আমার কাছে কেমন পজিশন, কেমন সম্মানী, কেমন ইজ্জত ওয়ালা, জানোনি আমি যার সানে নবী, আমি যার
সামনে ফতোয়া দিয়েছি, এটা দুনিয়ার কোন ব্যক্তির ফতোয়া না, যেই নবীজির পবিত্র জবান মুবারক মুবারক, আল্লাহর ইশারা ব্যতীত খুলতেন না নবী আমার ডাক দিয়া কই উম্মত, আলীর ভালোবাসা শুধু তোমাদের অন্তরে না, আলীর ভালোবাসা আমি নবী পাকের অন্তরে আছে, এই জন্যই তো সমস্ত সাহাবীদের মাঝখান থেকে আমি আবু বকরকে বলি নাই, উসমানকে বলি নাই, আমি উমরকে বলি নাই, অন্যান্য সাহাবীকে বলি নাই, কি বলেন নাই গো নবীজি, এত অসংখ্য গণিত সাহাবাই কেরাম থাকতে আলীর সানি এই কথা আমার নবী কেন বললেন, নবী আমার ডাক দেখে ব্যবহার করি নাই, উমরের সামনে ব্যবহার করি নাই, আবু বকরের মর্যাদা আমি নবীর কাছে একরকম, উমরের মর্যাদা আমি নবীর কাছে একরকম, উসমান গনির মর্যাদা আমি নবীর কাছে একরকম, সকলের মর্যাদার চাইতে মাওলা আলীর মর্যাদা আমি নবীর কাছে ব্যতিক্রম, শুধু শুনে রাখ, একটা ঘর হইলাম আমি, আর এই ঘরের দরজা যদি বন্ধ থাকে, জানালা যদি বন্ধ থাকে কেউ ঢুকতে পারবে না, আমি নবী হইলাম গোটা এলামের ঘর, আমি নবী হইলাম গোটা এলামের শহর, শহরের চতুর্দিকটা যদি পাহারাদার থাকে, গেট যদি বন্ধ থাকে কেউ ঢুকতে পারবে না, নবী আমার ডাক দিয়া কয় এলেমের শহরে প্রবেশ করার দরজা হইল আমার মাওলা আলী। ইমামদার মুসলমান যুবক, আমার মাওলা আলী দুনিয়ার জমিনে গরিবি হালতে জিন্দগিটা পরিচালনা করেছেন, বর্তমান সময়ে একটা অটো ড্রাইভারের ঘরে এক বস্তা চাউল মজুদ থাকে, আমার নবীর প্রিয় সাহাবি মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু, যাকে আমার নবী এলেমের শহরের দরজা বলে ঘোষণা দিয়েছেন, কথাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের, যাকে আমার নবী এলেমের শহরের দরজা ওই মাওলা আলীর ঘরের ভিতরে তিন দিন পর্যন্ত কোন খাবারের ব্যবস্থা নাই, আমার নবী ভালোবাসে, আমার মহান মালিক মাওলা আলীকে কেমন মহব্বত করে ভালোবাসে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে যান, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি মাওলা আলীর বিরোধিতা করে না, ঐক্যবদ্ধ হয়ে মাওলা আলীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহর জালালতের কসম করে বলতে পারি, আমাদের কলিজা দিয়া হইল মাওলা আলী যত আমরা রক্ষা করতে চাই, আমাদের কোন ঠিক না বেঠে, তুমি মাওলা ওগোয়ালি, তুমি মাওলা ওগোয়ালি, তুমি মাওলা আলি আলি মা তোমার সানে গে
মাওলা আলী মাওলা আলী মাওলা ও আলী তুমি মাওলা। ও যুবক ভাই কেমনে বুঝাবো মাওলা আলীকে আমার নবী মহব্বত করেন, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে মহব্বতের ফয়সালা হয়ে যায়। শুধু আল্লাহ তাআলার পক্ষ থেকে না, আল্লাহ যাকে ভালোবাসেন গোটা সৃষ্টি জগৎকে আমার আল্লাহ ওই বান্দা দিকে রুজু করে দেন তাকে ভালোবাসা দেওয়ার জন্যে, তাকে গ্রহণ করে নেওয়ার জন্যে। মাওলা আলীর ঘরের ভিতরে তিন দিন পর্যন্ত কোনো খাবারের ব্যবস্থা নাই। এই বৈরবের মা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরী সাহেব কেবলাজানের কাছে, যারা নিজের জীবনটাকে অক্ষ করে সুন্দর একটা পজিশন বেছে নিয়েছেন, আমি মা আপনাকে বলবো গো মা, ঘরের ভিতরে স্বামী সারাটা দিন পরিশ্রম করার পরে যদি ভালো কোনো খাবারের আয়োজন না করতে পারে গো মা, স্বামীকে ধমক দিয়ে কথা বলবা না, মনটা খারাপ করে কথা বলবা না গো মা, কারণ তোমার স্বামী সকালবেলা ঘর থেকে বাগির হইল সন্ধ্যা পর্যন্ত তোমার জন্যই তো মা পরিশ্রম করে। দেখে নাও মা খাতুন জান্নাতের ব্যবহার কেমন, ঘরের ভিতরে তিন দিন পর্যন্ত কোনো খাবার নাই। ইমাম হাসান ডাক দিয়া কয় মা মা, ক্ষুধা লেগেছে, তৃষ্ণার্ত হয়েছি, পিপাসার্ত হয়েছি, একটু খাবারের ব্যবস্থা কি হবে? খাতুন জান্নাত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয় কই বাবা একটু সময় অপেক্ষা কর, আমি পাতিলের ভিতরে খাবার দিয়েছি চুলার উপরে বসানো আছে। ইমাম হুসাইন ডাক দেয় কই মা গো মা, সকালবেলা তোমার কাছে খানা চাইলাম খানার ব্যবস্থা হলো না, দুপুরবেলা খানা চাইলাম খানার ব্যবস্থা হলো না, রাত্রিবেলা খানা চাইলাম খানার ব্যবস্থা হলো না, ঘরের চুলায় আগুন জ্বলে ঠিক, পাতিল চুলার উপরে বসানো আছে ঠিক, কিন্তু খাবারের কোনো ব্যবস্থা নাই। মা ফাতেমা ডাক দেখো বাবা একটু সময় ভিক্ষা কর, একটু পরে তোমাদের জন্য খাবারের আয়োজন হবে, একটু পরে আমি ফাতেমা তোমাদের জন্য ভিআইপি পার্সন খানার ব্যবস্থা করতেছি। ইমামদার মুসলমান জগতের মানুষ, ও মাওলা আলীর পা বলেরা রে, ও পাকে পাঞ্জতনের ভক্তরা, ও আমার নবীর আশেকেরা, এইভাবে একদিন না দুই দিন না তিনটা দিন পার হয়ে গেল, মাওলা আলীর ঘরে চুলায় আগুন জ্বলে, চুলার ওপরে খাবারের পাতিল ঠিক, কিন্তু পাতিলের ভিতরে কোনো খাবার নাই। ইমাম হাসান হুসাইন তিনটা দিন পরে একটা ভাই আর একটা ভাইয়ের ঘরদানের উপরে রাখিয়া দুইটা চোখ থেকে বৃষ্টির ফুটার মতো পানিগুলো সাইরা সাইরা ডাক দেয় কই মা, প্রথম দিন খাবার চাইলাম বললা একটু পরে খাবারের ব্যবস্থা হবে, দ্বিতীয় দিন খাবার চাইলাম বললা একটু পরে খাবারের ব্যবস্থা হবে, তৃতীয় দিন খাবার চাইলাম গো মা বলে দিল একটু পরে খাবারের ব্যবস্থা হবে, ডাক দিয়া কই মা গো মা বুঝেছি আজকেও বুঝি তুমি খাবারের ব্যবস্থা করতে পারবা না, আজকেও বুঝি আমার বাবা ঘরের ভিতরে কোনো খাবার আনতে পারে নাই। এই ইমামদার মুসলমান যুবক যিনি বেলায়েতের বাদশাহ, যাকে আমার নবী বলেছে গোটা এলেমের শহরের দরজা, ওনার ঘরের ভিতরে তিন দিন পর্যন্ত কোনো খাবার নাই, ওনার ঘরের চুলায় আগুন জ্বলে ঠিক, পাতিলে কোনো খাবার নাই, দুইটা ভাই গলা গলি কইরা ডাক দিয়া কই মা গো মা, খাবারের ব্যবস্থা বুঝি করতে পারবা না, খাবার বুঝি আমাদের জন্য আর হবে না গো মা। এই কথা বলে বলে দুইটা ভাই একটা ভাই আর একটা ভাইয়ের গলার উপরে হাতটা লাগাইয়া ঘরদানে দরিয়া ঘর থেকে বাহির হয়ে যাচ্ছে, উদ্দেশ্য হলো রহমতের নবীর দরবারে যাবে, রহমতের নবীর কাছে নালিশ দিবে আমাদের জন্য তিন দিন পর্যন্ত কোনো খাবার নাই। এই মুহূর্তে মাওলা আলীর বিবি নবীজির কুলিজার টুকরা নয়নের পুতুলি, যাকে আমার নবী সাইয়্যিদাতুন নিসা
জান্নাত বলেছে, যাকে আমার নবী সমস্ত জান্নাতি জান্নাতি মহিলাদের সর্দার বলে ঘোষণা দিয়েছে। আমার নবীর কলিজার টুকরা ডাক দিয়া কয়, পৃথিবীর মানুষ আমি কি করলাম জাননি, আমার বাবার পক্ষ থেকে ব্যবহার করার জন্য সুন্দর জান্নাতি একটা চাদর মুবারক আমাকে গিফট করা হয়েছিল। আমার ঘরের ভিতরে খাবার নাই, আমার হাসান হুসাইন খাবারের জন্য কাঁদে। আমি চিন্তা করলাম আমার রহমতের নবীর উপহার কি তো চাদর মুবারক আমি বাজারে বিক্রি করে আমার হাসানের জন্য হুসাইনের জন্য আমার আলীর জন্য খাবারের ব্যবস্থা করব। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? অসুবিধা হচ্ছে? আমার পরবর্তী আলোচক সির আলী আছে, আল্লাহু আকবার। ভাই আলোচনা আলহামদুলিল্লাহ অনেক শুনেছেন। এই যে এতগুলো আলেম, এতগুলো উলামায়ে কেরাম আপনাদের চোখের সামনে বসে আছে, একটু সত্য করে উত্তর দিবেন। এক একজন আলেম আপনারা দাওয়াত দিলে অনেক আগে থেকে সিরিয়াল দিতে হয়, কথা বলে। কিন্তু আজকে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আহ্বানে আমাদেরকে বলা হয়েছে সাবধান, 11 তারিখে কোনো মাহফিল নাই, সব বন্ধ, শুধু নবীর মহব্বত চলবে, কথা বলেন ঠিক কিনা? আপনি কি ভাবছেন এখানে যারা আসছে এদেরকে টাকা দেওয়া হয়েছে, টাকা দেওয়ানো হয়েছে? তারপরেও মোটামুটি ভাবে একটা গ্যাস খরচ দেওয়াটা তো সুন্নত, হাদিয়া দেওয়া সুন্নত, হাদিয়া নেওয়া কি সুন্নত, যেহেতু আহ্বানে সাড়া দিয়েছেন তাদেরকে সামান্য পরিমাণ সুন্নতটা আদায় করার জন্য সামান্য পরিমাণ যাদেরকে আমাদের ওয়াজ মাহফিলে অ্যাটেন্ড করাইলে 40-50 হাজার টাকার প্রয়োজন হয়, এরা আজকে ফ্রিভাবে আপনাদের সামনে কোরআন হাদিস থেকে মাওলা আলীর কনফারেন্সে একটাই উদ্দেশ্য, শুধু আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের মহব্বতে, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাগ করতেছেন নাকি, কষ্ট হচ্ছে? আল্লাহ আমাদের সকলকে নবীওয়ালা বানায় দাও, জোরে কান আমিন। সকলে কুদুর সরি পড়েন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, যত গভীর হয় পাবলিকের ঘরের গেট ঘরের দরজাগুলো তত শক্ত করে লাগানো হয়, আর রাত্র যত গভীর হয়ে যায় আমার মালিক মাওলা রহমতের দরজাগুলি বান্দা বান্দির জন্য খুলতে থাকে। রহমতের সময়, বরকতের সময়, তাহাজ্জুদের সময়, এই সময়টা হলো দোয়া কবুলের সময়, এই সময়টা হলো বান্দা থেকে আল্লাহ পাকের বন্ধু হওয়ার সময়। যুবক ভাই রে আমার, এই বান্দাতনের গোলামেরা মাওলা আলীর আশেকেরা, শুন খাতুনে জান্নাত জান্নাতি নারী সমাজের সর্দার
দুনিয়াতে যারা হজ করে, যাকাত দিয়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআনে কারীম তেলাওয়াত করে, আল্লাহর হুকুম মান্য করে, যারা হাশর ময়দানে জান্নাতে টিকিট পাবে, কোটি 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 জান্নাত মহিলারা জান্নাতে টিকিট নিয়ে জান্নাতের গেটে দাঁড়ায় থাকবে, কোটি কোটি জান্নাতি রুমনিদের সরদার, আমার নবীর কলিজা টুকরা, মাওলা আলীর বিবি, ইমাম হাসানের মা, ইমাম হুসেন আমার বাবা বলেছে জাররা পরিমাণ কষ্ট আমি ফাতেমার পক্ষ থেকে যদি আপনার কলিজায় লেগে যাই, আমার বাবার কলিজায় নাকি ধাক্কা লাগবে গো স্বামী। কতার গভীরতা কত, কতার দূরত্ব কত, কতার ওজন কত, ফাতেমা ডাকতে বলে আমার স্বামী জানেননি আপনার ব্যাপারে আমার বাবা কি উপদেশ দিয়েছে, আপনার কাছে যখন আমি ফাতেমাকে উপহার হিসাবে দিই দো, আমার কানে কানে বনে দিল, ও ফাতেমা তোমার ব্যবহারের দ্বারাই, তোমার চলাফেরার দ্বারাই, তোমার বাসার দ্বারাই, তোমার চাল চলনের দ্বারাই আমার আলী যদি জাররা পরিমাণ কষ্ট পায়, এই কষ্ট আমার আলী পাবে না, এই কষ্ট আমি রহমাতাল লিল আলামিন পাব। এই জন্যই তো তিন দিন পর্যন্ত ঘরের ভিতরে কোনো খাবার নাই, মাওলা আলী মনটা খারাপ করে ঘরের ভিতরে ঢুকতেছে, ইমাম হাসান ডাক দেখো বাবা আজকে তিন দিন হয়ে গেল ঘরের ভিতরে কোনো খাবার নাই, হুসাইন ডাক দেখো বাবা আজকে তিন দিন পার হয়ে গেল ঘরের ভিতরে কোনো খাবার নাই, মাওলা আলী কষ্ট পায় না, হাসি মুখে দুইটা সন্তানকে কোলের উপরে নিয়া ডাক দেখো ইন্নাল্লাহ মাসবিরিন, খাবারের জন্য চিন্তা করো না, ধৈর্য ধারণ করো, সবুর করো, কারণ ধৈর্যশীল বান্দাদের সাথে আমার আল্লাহর সাহায্য আছে। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু দুইটা সন্তানকে কোলে নিয়ে ঘরের ভিতরে ঢুকতেছে, এই দিক দিয়ে মা ফাতেমা সমস্ত 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 দুঃখ কষ্ট অন্তর থেকে মুছে দিয়ে মাওলা আলীর সামনে দাঁড়ায়া তিন দিনের অনাহারের পেটটা লইয়া, তিন দিনের অনাহারের শুকনো চেহারা মোবারকটা লইয়া মাওলা আলী কাররামাল্লাহু সামনে দাঁড়াইয়া মুস্কি হাসি দিয়া লম্বা সুরে মহব্বত একটা সালাম মাওলা আলীকে মেরে দিয়েছে, সালামটা দিয়া মাওলা আলী কদম মোবারক, আল্লাহু আকবার বলেন, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুর কদম মোবারক খাতনা জান্নাতের কেশ দিয়া মুছে দিচ্ছে। মাওলা আলী চিন্তা করে এটা কেমন মহিলা, এটা কেমন নারী, তিন দিন পর্যন্ত করে খাবার যোগাইতে পারলাম না, তারপর যারা পরিমাণ মহব্বত অন্তর থেকে সরল না, ডাক দিয়া কয়ে স্বামী টেনশন করবেন না, চিন্তা করবেন না, যা করে সমস্ত কিছুর ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়, কারণ আমার আল্লাহ হলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদীর, কখনো তোমাকে যদি ভুলি দয়ালুদের খাতিরে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ও গো দয়াবান, তুমি রহমান রহমান তুমি মেহেরবান, আল্লাহ 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 রহমান আল্লাহ রহিম, আল্লাহ রহমান আল্লাহ রহিম, আল্লাহ আল্লাহ।
আল্লাহ 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 কে মুবারক নাম হে আল্লাহ আল্লাহ আশিক কা কাম হে মাওলা আলী সামনে দাঁড়ানো খাতর জান্নাতের মাতার কেশ দিয়া মাওলা আলীর কদম মুবারক কা মুসুম করে দিচ্ছে মা বিশটা বছর তুমি সংসার করেছো কয়টা দিন তোমার স্বামীর পাটা তোমার চুল দিয়া মুছে দিয়েছো গো মা কষ্ট দিয়েছে আপনাদের খারাপ লাগতেছে না না এখন রাত্র তো গভীর যাইবেন কই কথা বলেন বিপদ বলে তো শুনতে হয় মাঝে মাঝে কথা বলেন সিনজি পটু বাস সব অফ এখন কোথায় যাইবেন এখন যেই কোনো বক্তা আওয়াজ করে শুনবেন যে শুনতেই হবে কথা কন না আপনাদের সকলের প্রিয়জন উনি তো ইষ্টদের রিজার্ভ আছে কথা কন না ঠিক আছে ঠিক উনি তো রিজার্ভ আছেন ইনশাআল্লাহ হালকার ভাবে একটা জাপসা হইব ঠিক এই ওইতনি ওইতনি হালকার ভাবে একটা জাপসা হইব জোরে কন মারহাবা আল্লাহ আমাদের সকলকে নবীওয়ালা পাকে পাঞ্জাতনের মহব্বত নিয়ে বাকি জিন্দগিটুকু পরিচালনা করার তৌফিক দান করো জোরে কন আমিন আমরা এমন কোনো কথা বলবো না যেই কথার দ্বারাই আল্লাহর হাবিবের আদরের সাহাবিরা কষ্ট পাবে আমরা এমন কোনো আচরণ দিয়া মানুষের সাথে কটুক্তি করে কথা বলবো না যেই আচরণের দ্বারাই যেই ব্যবহারের দ্বারাই যেই কথার দ্বারাই আল্লাহ এবং তার আদরের সাহাবিদের উপরে ইজ্জত হানি হয়ে যাবে এমন কোনো বাক্য আমরা ব্যবহার করব সকল সাহাবির মর্যাদা আল্লাহর দরবারে বেশি না কম জোরে বলেন কম না বেশি সম্মানিত হাজিরিন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার রহমতের নবীর দেওয়া গিফট মুবারকটুকু বাহির করলেন বাহির করে মাওলা আলী কাররামাল্লাহ ওয়াজহুর হাত মুবারক উঠিয়ে দিলেন চিল্লা বলেন না সুবহানাল্লাহ ডাক দা কই স্বামী আগামী কাল সকাল যখন হয়ে যাবে সকাল হয়ে গেলে যে কোনো একটা হাটে আমার রহমতের নবী আমার বাবার পক্ষ থেকে জান্নাতি চাদর মুবারক গিফট আমি পেয়েছিলাম এখন আমার ইচ্ছাকৃতভাবে আমার মন থেকে আমি আপনার হাতে উঠিয়ে দিলাম যে কোনো একটা বাজারে যাইয়া বিক্রি করে আমার হাসানের জন্য আমার হুসাইনের জন্য আমার আলীর জন্য একটু খাবারের ব্যবস্থা করবেন চিৎকার দেখি বলা যাবে না সুবহানাল্লাহ এই মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ অন্তরের কান্তা আমার কণ্ঠের দিকে দিয়ে দাও আওয়াজ অনেক দূরে যাচ্ছে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন কে বলেছে তাহিরি মাওলা আলীর বিরুদ্ধে কথা বলে কে বলেছে আমরা আলা হযরতের অনুসরণ অনুকরণ যারা করি আমরা আহলে বায়াতের বিদ্বেষী নারে না আমাদের চাইতে প্রেম আর মায়া মমতা এই জগতে আর মনে হয় কেউ করবে না এই ইমানদার মুসলমান যুবক কেমনে তোমারে বুঝাইব খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাওলা আলীর হাত মুবারকে নবীর পক্ষ থেকে জান্নাতি চাদর মুবারক উঠিয়ে দিলেন স্বামী গো আপনি আপনার পছন্দ মতে যেই কোনো একটা বাজারে যাইয়া চাদরটা বিক্রি করবেন বিক্রি করে যেই টাকাগুলো হবে এই টাকাগুলো দিয়া ঘরের জন্য খাবারের ব্যবস্থা করবেন অন্যান্য সমস্ত সামগ্রী বাজার থেকে কিনে আনবেন ইমানদার মুসলমান যুবক মাওলা আলী নবীর পক্ষ থেকে উপহার চাদর মুবারক হাতির ভিতরে লইয়া মনে মনে একটু লজ্জিত হয়ে গেলেন আমার মাওলা আমি আলীরে কেমন পরীক্ষার ভিতরে ফলাইল আমি আলীরে কেমন পরীক্ষার ভিতরে ফেলুন ফেলে দিল এদিক দিয়ে আমার নবী আমাকে সমস্ত এলেমের দরজা বানায় দিছে আর এদিক দিয়া আমার ঘরে তিন দিন পর্যন্ত কোনো খাবার নাই চাদর টানিয়া সকালবেলা ঘুম থেকে উঠে
বাজারের দিকে হাঁটতে শুরু করলেন বিক্রি করবেন। যাইতে যাইতে বাজারে যাই উপস্থিত হয়ে গেল। বাজারে যাওয়ার সাথে সাথে কাস্টমারের কোনো অভাব নাই, কেউ বলে এক দেড়হাম, কেউ বলে দুই দেড়হাম, কেউ বলে তিন দেড়হাম, কেউ বলে চার দেড়হাম, কেউ বলে পাঁচ দেড়হাম। লাস্ট পরাজে একটা পাগলা ডাক দিয়া কই, হুজুর গো ও মাওলা আলী, আমি আপনাকে ছয় দেড়হাম দিব, চাদর মোবারকটুকু আমাকে দিয়ে দেন। মাওলা আলী ছয় দেড়হাম পাইয়া চাদর মোবারকটুকু বাজারে বিক্রি করে দিলেন। আরো জোরে ছয় দেড়হাম বিক্রি হয়ে গেল। কয় দেড়হাম? ছয় দেড়হাম বিক্রি হয়ে গেল। স্বামী স্ত্রী ভিতরে মহব্বত কেমন, আকর্ষণ কেমন, প্রেম কেমন। মাওলা আলী চিন্তা করতেছে, আমি তো ছয় দেড়হাম বিক্রি করে দিলাম, এখন ফাতেমার অনুমতি ছাড়া আমি টাকাগুলো খরচ করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে, আমাদের ভিতরে অনেক পুরুষ আছে যে আমি ইনকাম করি আমি খরচ করব, আমার বিবির কাছে জিজ্ঞাসা করার কি, এমন আছে না নাই? এটা করলে সংসারে দ্বন্দ্ব হবে। আপনি ইনকাম করবেন, টাকা খরচ করবেন, আলহামদুলিল্লাহ, কিন্তু বিবির সাথে যদি পরামর্শ করেন তাহলে স্বামী স্ত্রীর ভিতরে আলাদা একটা মহব্বত তৈরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ছয় দেড়হাম বিক্রি করলেন, ছয় দেড়হাম বিক্রি করে বাজার থেকে কোন পণ্য ক্রয় করলেন না, সুন্দর করে পকেটের ভিতরে ঢুকাইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির দিকে পথিমধ্যে রাস্তার মাঝখানে একটা ফকির ডাক দিয়া কয়, হাসানের পিতা আলী, হুসাইনের পিতা আলী, আজকে লম্বা সময় পর্যন্ত আমি কোনো কিছু খাই না, শরীর থেকে জুব্বাটা উপরের দিকে উঠায় দিল। মাওলা আলী কারামাল্লাহ জহু তাকায় দেখে এ ফকিরের পেটটা একেবারে চিপে গেছে, চ্যাপটা হয়ে গেছে। ডাক দিয়া কয়, ও মাওলা আলী শুনো, এত খুঁটা আমার লেগেছে, আমি মাওলার নামের জিকির পর্যন্ত জিব্বা নাড়া করতে পারি না, আমি আমার কদমটা সামনের দিকে বাড়াইতে পারি না, আমার শরীরের শক্তি আমি হারিয়ে ফেলেছি। যুবক ভাই, যদি ভালোবাসেন মাওলার জন্যে ভালোবাসবেন, যদি মাওলা আলীকে ভালোবাসেন আল্লাহর জন্যে ভালোবাসবেন, সাহাবাই কেরামকে যদি ভালোবাসেন আমার আল্লাহর জন্য ভালোবাসবেন। পৃথিবীতে যত আমল আছে, যত কাজ করবেন, সকল কিছু আমার মালিকের জন্য করবেন। মাওলা আলী চিন্তা করতেছে, ঘরের ভিতরে তিন দিন পর্যন্ত খাবার নাই, ঘরের ভিতরে তিন দিন পর্যন্ত খাবার নাই, ফাতেমা তার আব্বার উপহারকৃত চাদর মোবারক আমার হাতে উঠাই দিল, আমি হাট বিক্রি করলাম ছয় দেড়হাম, এখন রাস্তায় আমি আসলাম ফাতেমার সাথে কথা বলে বাজার থেকে পণ্য কিনব, এখন দি এই ফকির আল্লাহর হস্তে আমার কাছে চাইতেছে, আমার আল্লাহ না বলতেছে ও আম্মাসাইলা ফালা তানহার, চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না, আমার আল্লাহ বলেছে সুয়ালকারীকে ফেরা দিব না, দিব না, দিব না, কেউ যদি তোমার কাছে আল্লাহর নামে চায় তাকে দমক দিব না, তাকে ফেরত দিব না। মাওলা আলী তো এমনি হইল না, এত মর্যাদা বন্ধ এমনি হইল না, হাসানের জন্য তিন দিন খাবার নাই, হুসাইনের জন্য তিন দিন খাবার নাই, ফাতেমার জন্য তিন দিন খাবার নাই, আলীর জন্য তিন দিন খাবার নাই। মাওলা আলীর অন্তরে মালিকের মহব্বত কেমন ছিল, যেই মাত্র বলল আল্লাহর রাস্তায় আমাকে কিছু দাও, মাওলা আলী কোরআনে কারিমের ওই আয়াতের দিকে খেয়াল করলেন, আল্লাহ বলেছে আম্মাসা ইলা ফালা তানহার, সওয়ালকারীকে দমক দিবা না, সওয়ালকারীকে তাড়াইয়া দিবা না, তোমার কাছে কিছু চাইলে দমক দিয়ে তাড়াইয়া দিবা না। মাওলা আলী আল্লাহর মহব্বতে ছয় দেড়হাম আল্লাহর রাস্তায় দান কইরা দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ, 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 রাসূলুল্লাহ,
স্বপ্নে হলে এসো একবার, এগুলো আমরা পেতে চাই তোমার দিদার, শুধু তোমার পথ চেয়ে আমি কাঁদি, আখি কাঁদে ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে এসে ভাষা বাদে, তোমারই দন্ন মন কাঁদে, আখি কাঁদে ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে এসে ভাষা বাদে। সিলেকন মারহাবা ইমানদার মুসলমান বাবা রে, আমার ছয় দেহাম আল্লাহর নামে অক্ষ করে দিলেন, দান করে দিলেন, একটু আওয়াজ দিয়ে বলেন আমার মা অনেক খুশি না বেজার, যা করবেন কার জন্য করবেন? আল্লাহ কয় কুন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সাহেবকে দেখানোর জন্য না, কোনো আলেম ওলামাকে দেখানোর জন্য না, আমরা কাউকে দেখানোর জন্য করি না, আমরা সমস্ত ইবাদত আল্লাহর জন্য করি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? ছয় দেরহাম দান করে খালি হাতে পণ্য নাই, খাবার নাই, চাদর বিক্রি করার দেরহাম পকেটের ভিতর নাই, মাওলা আলী কারাম ওয়াজহু ঘরের ভিতরে ঢুকলেন খালি হাতে, আমার নবীজির কলিজার টুকরা রে বাবা, আমার নবীজির কলিজার টুকরা আদরের দোলালে, ইমাম হাসানের মা, ইমাম হুসাইনের মা ডাক দিয়া কয়ে স্বামী চাদর মুবারক কি বিক্রি আপনি করতে পারেন নাই, চাদর মুবারক কি বিক্রি হয় নাই? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলে না, চুপ করে দাঁড়িয়ে আছেন, কি উত্তর দিবে? আমার ফাতেমা মাকে চাদর দিল বাজারে বিক্রি করে কিছু খাবার আনার জন্য, কিছু পণ্য দাঁড়িয়ে আছে, কোনো উত্তর দেয় না ফাতেমা, বুঝতে পারি না, ডাক দিয়া কয় স্বামী গো আজকে দিনের ভিতরে বুঝি আপনি একটা উত্তম কাজ করেছেন, সুবহানাল্লাহ কইতেন না, আরো জোরে কর না, কিরে বেটা নবী না বলে জানে না, নবীর কন্যা ফাতেমা দি জানে, জানেনি জানেনি, ক্ষমতা কার, ক্ষমতা কার, জোরে বলেন না কার, আল্লাহ। ভাই অনুরোধ করতেছি, অনুরোধ করতেছি, একবারে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে, আদব নিয়ে একজনের সাথে কথা বলবেন। আজকে সুন্নি জামাত আস্তে আস্তে করে একটু দুর্বলের দিকে চলে যাচ্ছে, আমরা ঐক্যবদ্ধ হয়ে সুন্নি জামাত কীভাবে আবার সুন্দর করে আলহামদুলিল্লাহ গোটা বাংলার জমিনে, গোটা বাংলাদেশে যে সমস্ত যুবক ছেলেরা ডিজে গান নিয়ে ব্যস্ত থাকতো, যেই সমস্ত যুবক ছেলেরা ডিসেম্বর মাসে লক্ষ লক্ষ টাকা খরচ করে ব্যয়াপনার দিকে লিপ্ত হইত, যেই সমস্ত যুবক ছেলেরা পহেলা বৈশাখের অনুষ্ঠান করতো, আজকে আমি বাংলার মান চিত্রে দেখতেছি ওই সমস্ত যুবক ছেলেরা বৈশাখী মেলাকে ডিলেট করে দিয়ে, 16 ডিসেম্বরকে লাতি মেরে দিয়ে, পহেলা বৈশাখকে লাতি মেরে দিয়ে, বীর মুক্তি গিয়াসউদ্দিন তাহিরের ভক্ত হয়ে জায়গায় জায়গায় সুন্নি কনফারেন্স, সুন্নি মাহফিল করতেছে, কথা বলেন ঠিক না বেঠি? যেই সমস্ত যুবক ছেলেরা বিভিন্ন দিকে বিভিন্ন দিকে দাবিত থাকত, আজকে ওই ছেলেগুলা ওই যুবকগুলা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেবকে ভালোবাসতে শুরু করেছে। ভালোবাসার ঘৃণা করা দুইটা সাবজেক্ট থাকবে, কথা বলেন না কেন, থাকবে না, সবাই কি ভালোবাসবে? সবাই তাহির সাহেবকে ভালোবাসবে না, আর যারা ভালোবাসে, যারা ভালোবাসে, যারা ভালোবাসে জীবনের চাইতেই বেশি ভালোবাসে। আমি তো মনে করি আমার সামনে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেবকে যদি কটু কথা বলে আমি তার গালে থাপ্পড় মারতে রাজি আছি, তার গালে জুতা মারতে রাজি আছি, কথা বলেন ঠিক?
কারণ তাহিরকে আমি ভালোবাসি, তাহিরের অন্তরে নবীর প্রেম আছে, তাহিরকে এই জন্য ভালোবাসি, তাহিরের অন্তরে আমার আল্লাহ পাকের মহব্বত আছে, তাহিরকে এই জন্য ভালোবাসি, তাহিরের অন্তরে পাক বান্দাতের ভালোবাসা আছে। কথা বলেন ঠিক কিনা? আপনিও যদি ভালোবাসেন আপনার পায়ের স্যান্ডেল আমি আমার গায়ের জামা দিয়ে মুছতে রাজি আছি, আর আপনি যদি নবীর বিরুদ্ধে কথা বলেন, আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলেন, পাকে পাঞ্জাতনকে পাঞ্জা বাঞ্জি বলেন, আমি আপনাকে সালাম দিতেও রাজি না, আমি আপনার চেহারার উপরে থুতু মারতে প্রস্তুত আছি। আওয়াজ করে কোন সুন্নি মুসলমান ঠিক না দেখি? এই সমাজে, এই দেশে, এই শহরে যারা পাক পাঞ্জাতনকে পাঞ্জা বাঞ্জি বলে ফতোয়া দেয়, আমরা তাদেরকে শ্রদ্ধা করি না, আমরা তাদেরকে সম্মান করি না, অতীতেও করি নাই, এখনো করব না, ভবিষ্যতেও করব না, আমরা তাদের কাছ থেকে দূরে থাকবো। রাজি আসেনি? এই কথা বলে রাজি আছে কিনা? আমরা পাঞ্জাতনকে মহব্বত করতে চাই কি চাই না? মাওলানা আলীকে ভালোবাসতে চাই কি চাই না? একটু আগে আপনি উত্তম একটা কাজ করেছেন, এই কথা বলার সাথে সাথে আমার মাওলানা আলী একটা মুস্কি হাসি মারছে, দুনিয়ার মানুষ শুনো, এই বৈরবের মুসলমান শুনো, যুবক বন্ধুরে ফাতেমা ডাক দে কই স্বামী কি খা হাতটা খালি কেন, পণ্য কোথায়, খাবার কোথায়, মাওলা আলী ডাক দে কই বিবি রে, চাদর মোবারক উত্তম দামে বাজারে বিক্রি করেছিলাম, রাস্তায় আসলাম চিন্তা করলাম বাজারে বিক্রি করেছি, তুমি যা যা বলবা তোমার অনুমতি ক্রমে আমি খাবার ক্রয় করব, বাজার থেকে সামগ্রীগুলো আমি নিয়ে আসব, চিন্তা করলাম বাড়ির দিকে আসতে শুরু করলাম, অর্ধেক রাস্তা আসার সাথে সাথে একজন ফকির ফকির ভিক্ষু হাতটা বাড়ায়া আল্লাহর নামে আমার কাছে সাহায্য চাইছি, আমি চিন্তা করলাম আমার কাছে টাকা আছে কিভাবে খালি ফিরে দেই, আল্লাহ পাকের কালামে হাকিমের ওয়াদির দিকে নজর করে আমি সৈয়দের হাম আল্লাহ রাস্তায় সদকা করে দিয়েছি, দান করে দিয়েছি। ফাতেমা ডাক দে কয় স্বামী উত্তম কাজ করেছেন, শ্রেষ্ঠ কাজ করেছেন, চাদর বিক্রি করলেন সৈয়দের হাম, গরের ভিতরে খাবার আনলে যে পরিমাণ খুশি হইতেন, আল্লাহর জালালিয়তের কসম করে বলি গো স্বামী, আল্লাহ রাস্তায় দান করার কারণে আমি তার চাইতে কোটি কোটি গুণে বেশি খুশি হয়েছি। দেখেন মাওলানা আলী কেমন আল্লাহ কত ভালোবাসে, যেই মাত্র সৈয়দ দিরহাম আল্লাহ রাস্তায় মাওলানা আলী দান করে দিল, গরের ভিতরে খাবার আনলা না, সন্তানের জন্য খাবারের চিন্তা করলো না, আমার রব্বি কারিমকে খুশি করার জন্য সৈয়দের হাম আল্লাহ রাস্তায় দান করে দিল। এবার আমার আল্লাহ হযরত জিব্রাইলকে ডাক দেখে, জিব্রাইল দেরি করিস না, যা মানবী শুরুতে একটা মোটা দাজা ওট নিয়ে যা, যাইয়া মাওলা আলীর বাড়ির সামনে দিয়ে ঘুরবে আর বলবে উট লাগবেননি উট, উট লাগবেননি উট, উট লাগবেননি উট, মাওলা আলীর কাছে যদি টাকা না থাকে বাকি দিয়ে আসবে, চিল্লা করে আল্লাহু আকবার। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ মানবী সুরত দিয়ে মোটা তাজা একটা উট দিয়ে পাঠিয়ে দিলেন। দেখবেন বাজারে অনেক সময় পণ্য বিক্রি না করতে পারলে পণ্যটা বাড়িতে নিয়ে যাওয়া হয়, গরুর হাটে যদি গরু বিক্রি না হয় ধরে ধরে কষ্ট করে হইল পুনরায় বাড়িতে নেওয়া হয়। মাওলা আলী বাড়ির সামনে দিয়া কে বা কারা জানি ডাকতেছে, উট ক্রয় করবেননি উট, ইমাম হুসাইন ছোট্ট মানুষ বাড়ির বাহিরে বাহির হয়েছে, তাকে দেশে সুন্দর মোটা দাজা একটা উট
এত চমৎকার। মাওলা আলীর ডাক দেখো বাবা, একজন ব্যক্তি আমাদের বাড়ির সামনে দেখো একবার হাফ ডাউন করেছে, চক্কর দিয়েছি। কি বলে, কই উট ক্রয় করবেন নি উট? মাওলা আলী ডাক দেখো বাবা, রে উট রাখার মতো টাকা আমার কাছে নাই, তোমার বাবার কাছে নাই। ইমাম হুসাইন ডাক দেখো বাবা গো, আমার মন বলছে এই লোকটা বড় ভালো মানুষ, আপনি বাকি চাইলে উট আপনাকে বাকি দেওয়া যাবে। আরো জোরে কন না, পাঠাইছে কে? জোরে বলেন কে? আল্লাহ পাঠাইছে। সেই আল্লাহ এখন আসেনি? কথা মানে আসে না নাই? সংক্ষিপ্ত করে দিলাম, যুবক আর পাঁচ থেকে সাত মিনিট সময় আমি আপনাদের কি বিরক্ত করব। মাওলা আলী ঘর থেকে বাহির হইয়া দেখতেছি, অচান একটা মানব চেহারাটা বড় সুন্দর, ডাক দেখো আপনার বাড়ি কোথায় কো আমার চিনবেন না, ক বাড়ি কোথায় কো বাড়ি অনেক দূরে, কত দূরে কো বহু দূরে, বহু দূরে কোন জায়গায় কো অনেক দূরে আপনি চিনবেন না। আমি বাজারে নিয়ে গিয়েছিলাম উটটা বিক্রি করার জন্য, বিক্রি করতে পারি নাই, এখন উটটা শক্তিশালী হওয়ার কারণে, গুস্ত বেশি থাকার কারণে উটটা হাঁটতে পারে না, ক্লান্ত হয়ে গেছে, এখন বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য সম্ভব হয়ে যাবে। কেউ যদি আমার কাছ থেকে উটটা ক্রয় করে আমি অর্ধেক দামি দিয়ে যাব। মাওলা আলী ডাক দেখো একদম দাম কেন, যদি ফ্রিও দিয়ে যান তারপর আমি রাখতে পারবো না, কারণ আমার ঘরের ভিতরে তিন দিন পর্যন্ত খাবার নাই, এমনকি আমার আমার কাছে কোনো অর্থ নাই, এক দেড়াহাম পরিমাণ টাকাও নাই, কোনো অর্থ নাই। এবার মানব রবী জিবরাইল ডাক দিয়া কয়ালি, আল্লাহর উপরে ভরসা রাখুন, আপনি যদি চান আমি আপনাকে উটটা বাকি দিয়া যাব। মাওলা আলী ডাক দিয়া কই, না না আমি বাকি আপনার কাছ থেকে উটটা ক্রয় করে আমি পরিশোধ করতে পারবো না, আপনার যখন মন চাই তখন দিবেন, যেই দিন বিক্রি করতে পারেন সেই দিন দিবেন, বিক্রি কইরা টাকা দিয়েন, আর বিক্রি না করতে পারলে আমার কোনো পাওনা নাই, আমার কোনো হিসাব নাই, আমার কোনো দাবি নাই। মাওলা আলী সুযোগ পাইয়া গেল, জিবরাইল ডাক দেখাই টাকা লাগবে না, এখন দিতে হবে না, এখন অর্থ লাগবে না, আমি আপনাকে এক মাসের বাকি দিয়ে গেলাম, এক মাস পর্যন্ত আপনার বাড়িতে থাক, এহার ভিতরে যদি বিক্রি করতে পারে আমার ঋণ পরিশোধ করে দিবেন, কত দামে? একশো দেড়হাম আমাকে দিতে হবে, ঠিক আছে, আমি যদি বিক্রি করতে পারি তাহলে আপনাকে টাকা দিব। মানবরূপী জিবরাইল